গুড মর্নিং টু অল রেসপেক্টেড হেডমিস্ট্রেস অফ আওয়ার স্কুল, রেসপেক্টেড মাই রিসার্চ স্টাফ, প্যারেন্টস অ্যান্ড গার্জিয়ানস অফ স্টুডেন্টস, মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অল মাই ডিয়ার প্যারেন্টস, অ্যাট ফার্স্ট আই উইশ টু ইউ এ ভেরি হ্যাপি টিচার্স ডে। উই অল নো দ্যাট টুডে উই আর গ্যাদার্ড হিয়ার সেলিব্রেটিং দ্য টিচার্স ডে অ্যান্ড I am standing here in front of you to speak a few words about Teachers' Day. We celebrate Teachers' Day on 5th September in every year in India with a great joy. Actually, this day is the birth anniversary of Dr. Sarvapalli Radhakrishna. Dr. Radhakrishna was born on 5th September 1988. He was an excellent teacher, philosopher, statesman, scholar and Bharat Ratna Award winner. Dr. Radhakrishna was the first Vice President of India in 1952 and thereafter he was also became the second President of India in 1962 and he passed away on 1975. At the age of 36. This day is the best way of students to express love and respect to their teachers. Teachers are the real heroes and the best friends for students. Teachers will discipline the students, spank them if it is necessary, and also love them again and try hard to make their bright future life. So my dear students, you should always obey your teachers' orders, respect them and follow them. My dear students, we will never forget you in our life and we will always love you as our own children. প্রত্যেক বছরে সেপ্টেম্বর মাসের 5 তারিখে যে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় সেটা আসলে মাননীয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ মহাশয়ের জন্মদিন। ডক্টর রাধাকৃষ্ণ জন্ম নিয়েছিলেন 1988 সালের সেপ্টেম্বর মাসের 5 তারিখে। ডক্টর রাধাকৃষ্ণ একজন ভালো শিক্ষক ছিলেন, সে একজন দার্শনিক, পণ্ডিত এবং রাষ্ট্রনায়ক ছিলেন। ডক্টর রাধাকৃষ্ণ 1952 সালে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এবং পরবর্তীতে আবার 1962 সালে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হন। আজকের দিনে ছাত্র এবং ছাত্রীরা তাদের শিক্ষক শিক্ষয়িত্রীদেরকে ভালোবাসা দেওয়া এবং সম্মান প্রদর্শন করার উত্তম উপায়। ছাত্র ছাত্রীদের জন্য তাদের শিক্ষকই হল একমাত্র নায়ক এবং প্রকৃত বন্ধু। শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে শাসন করবে, প্রয়োজন হলে মারপিটও করবে এবং তার সঙ্গে ভালোবাসাও দেবে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করার জন্য প্রাণপণে চেষ্টাও করে। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা সর্বদা তোমার শিক্ষকদের আদেশ মেনে চলবেন, তাদেরকে সম্মান করবেন, শিক্ষকদেরকে অনুসরণ করবেন এবং ভালোবাসবেন। আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আমরা আমার জীবনের কোনোদিন তোমাকে ভুলব না এবং চিরদিন আমার নিজের সন্তানের মতোই ভালোবাসবো। ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান।